আসছে মে মাসের 3 তারিখে লিডসে স্থানীয় কাউন্সিল নির্বাচনে বহুল প্রত্যাশিত বাঙালি একমাত্র প্রার্থী হিসেবে জনাব আবুল আবিদিনকে সহযোগিতা ও সমর্থনের উদ্দেশ্যে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সেন্টারে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, দীর্ঘ কয়েক যুগ পরে এবারই প্রথম বাঙালি প্রার্থী হিসাবে লিবারেল ডেমোক্রেটিক থেকে মনোনয়ন পেলেন স্থানীয় হিয়ার হিলস বাসিন্দা আবুল আবিদিন। হাজি ওয়াইস মিয়ার পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন লিড সিটি কাউন্সিলের বর্তমান মেয়র এলান টেইলর, লিবডেম পার্লামেন্টারি মেম্বার আখিলা চৌধুরী। সভায় বক্তারা দলমত নির্বিশেষে কমিউনিটি ব্যক্তিত্ব বাঙালি প্রার্থী আবুল আবিদিনকে জয়যুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়। প্রার্থী তার বক্তব্যে কমিউনিটির বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে এসব সমস্যা সমাধানের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার সুযোগ দানে সবাইকে অনুরোধ করেন। কোন দল থেকে মনোনয়ন প্রাপ্তি এবং কে কোন দলের সাথে সম্পৃক্ত এই বিষয়টি পেছনে ফেলে কমিউনিটির উন্নতির উদ্দেশ্যে বাঙালি একজন কাউন্সিলর অত্যাবশ্যকীয়। আকরামুল হোসেন, বাংলা টিভি নিউজ, লিডস।